আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরেকটি নতুন ভিডিওতে, আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বেশ কিছুদিন ধরে যে কয়টা ভিডিও আপলোড করি তার ভিতরে আপনাদের বেশির কমেন্ট আমি পাচ্ছি যে ভাই কবে ওকালার কাজ চালু হবে, ওকালা বন্ধ কেন হইল এবং কোন কোন বিষয়গুলার ওকালা বন্ধ রয়েছে, এই বিষয়ে আপনার কি মতামত বা আপনি কি জানেন আমাদেরকে একটু আপডেটগুলো দেন। তো প্রথমে বলতেছি ভাই, যে সকল বিষয়গুলার আপনার ওকালা বন্ধ আছে তার ভিতর হচ্ছে আমেল মঞ্জিল, সাওয়াক খাস, আমেল তাব্বাক, তারপর হচ্ছে খাদ্দামা বিষা। এক কথায় যদি আমি আপনাদেরকে বলি তাহলে গৃহ সংক্রান্ত যত রকমের বিষা সৌদি আরবে আছে, গৃহ সংক্রান্ত যত বিষা সৌদি আরবে আছে এই সকল বিষাগুলার ওকালা বর্তমানে বন্ধ আছে। এখন এটা কবে চালু হবে বা কেন এটা বন্ধ হইল এই বিষয়ের কোনো আপডেট তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নাই। যদি আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য থাকতো আপনাদেরকে অবশ্যই আপডেট দিয়ে আমরা জানাতাম। তো আপনারা এই মুহূর্তে এবং প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতেছেন, আমার পক্ষে সম্ভব না যে প্রত্যেকের অ্যান্সার দেওয়া বা এই মুহূর্তে প্রত্যেকের ভয়েসের অ্যান্সারগুলো দেওয়া বা সবার কলগুলো আমি রিসিভ করা। আমার আপনারা সবাই জানেন আমার মোবাইল নাম্বার আমি ইউটিউবে দিয়ে রাখি, যাতে যারা বেশি রকমের সমস্যা বা কোনো রকমের পরামর্শ নিতে চায় তারা যাতে আমার সাথে যোগাযোগ করতে পারে। তার মানে না যে আমি সবার কলগুলাই ধরতে পারি বা সবার কলের অ্যান্সারগুলো আমি দিতে পারি, আমি একা মানুষ, সবার আমার পক্ষে সম্ভব না সবার কলগুলো ধরা একসাথে অথবা সবার বয়সের অ্যান্সারগুলো দেওয়া, কিন্তু যথাসাধ্য আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে তথ্য দিয়েও হোক বা যে কোনো বিষয় হোক আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তারপর অনেকে হয়তো রাগ করে আছেন, ভাই রাগ করবেন না, কারণ আমি একা মানুষ, সেটা আপনাদেরকে বুঝতে হবে। আমি একা মানুষ, সবার কল বা সবার বয়সের অ্যান্সার দেওয়া সম্ভব না। এখন আসি যারা কমেন্টগুলো করছেন, মূলত তারা কিন্তু এই বিষয়গুলো নিয়েছেন বা যারা এই বিষয়গুলো নিয়ে আসবেন মূলত তারাই এটার ওপর কমেন্ট করছেন। তো আমি বলতেছি বিষা নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না, আপনারা যারা যারা এই বিষয়গুলো নিয়েছেন টেনশন করা লাগবে না। কারণ হচ্ছে আপনারা জানেন সৌদি সরকার কিন্তু তাদের গাফিলতার কারণে বা কোনো কারণে যদি যে কোনো সমস্যা হয়, বিষা বলেন আকামা বলেন, সব কিন্তু অটোমেটিক্যালি তারা বৃদ্ধি করে দেয় বা ম্যানুয়ালি করার সিস্টেম করে দেয়। যেহেতু আপনারা যারা বিষয়গুলো নিয়েছেন যদি সৌদি সরকারের গাফিলতির কারণে বা কোনো কারণে যদি বিষার মেয়াদ চলে যায় তখন কিন্তু আপনারা এই বিষার মেয়াদটা বাড়িয়ে নিতে পারবেন, এটার জন্য আপনাদের টেনশন করা লাগবে না। হয়তো সেটা অটোমেটিক্যালি অথবা ম্যানুয়ালি সৌদি গভর্নমেন্ট আপনাদের বিষার মেয়াদ বাড়িয়ে দেবে। তো এক কথা বলতে গেলে যারা এই বিষয়গুলো নিয়েছেন ওকালা কবে চালু হবে কখন হবে এগুলা নিয়ে বেশি কমেন্ট করার কোনো প্রয়োজন নাই, যখন চালু হবে তখন আপনারা আপডেট জানতে পারবেন। আর এমনিতে যদি আপনাদের বিষার মেয়াদ চলে যায় সেটা নিয়েও টেনশন করার দরকার নাই, আপনাদের বিষার মেয়াদ কিন্তু সৌদি সরকার বাড়িয়ে দিতে পারে। কারণ আপনারা পরপর দেখছেন কয়েকবার কিন্তু বিষা এবং আকামার মেয়াদ অটোমেটিক্যালি সৌদি সরকার বাড়িয়ে দিয়েছে, সো আপনার বিষাটাও কিন্তু বাড়াবে। যদি সৌদি সরকারের কোনো গাফিলতির কারণে বা অন্য কোনো কারণে যদি আপনার কারণ ব্যতীত যদি কোনো রকমের সমস্যা হয় বা বিষার মেয়াদ চলে যায় সেক্ষেত্রে বিষার মেয়াদ আপনারা পাবেন, সমস্যা নাই, এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। সবাই ভালো থাকবেন, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আল্লাহ হাফেজ।